বন্ধুরা তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সিআরটি চায়না সার্কিট হ্যাঁ এই সার্কিটটা ভিডিওটা আমিও নিয়ে আসতে চাইছিলাম না যেহেতু বাজারের সার্কিটগুলি চায়না নর্মাল সার্কিট সেক্ষেত্রে ভিডিওটা দেওয়া প্রয়োজন ছিল না বা কেনই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা আমি একটা সিক্রেট একটা সমস্যা পাইলাম সেই কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম সিক্রেট সমস্যা কেমন এই টিভিটা খারাপ হয়েছিল বজ্রপাতে তো আমাদের এই জায়গায় গত তিন চার দিন ধরেই বৃষ্টি বাদল জ্বর তুফান সেক্ষেত্রে বজ্রপাতে সমস্যা হয়েছিল কেমন এই সমস্যার ক্ষেত্রে দেখা গেছে টুইনার বক্সটা খারাপ জঙ্গল আইসিটা খারাপ এরপরে মানে আশেপাশে অনেক পুরা পার্টস খারাপ ছিল মানে টেন্ডারস্টার রেজিস্ট্যান্স জিনার অনেক খারাপ ছিল অধিকাংশ মাল আমি চেঞ্জ করছি চেঞ্জ করার ক্ষেত্রে সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণ মাল আমি একটা একটা করে খুঁজে খুঁজে চেক করছি চেক করা খারাপ পাইছি আবার চেঞ্জ করছি চেঞ্জ করার পরে এই যে এই মাল এই সব গুড়া যা মাল আছে আরও অধিকাংশ মাল আছে ওই সব মাল আমি চেঞ্জ করার ক্ষেত্রে বর্তমানে টিভিটা রানিং হয়েছে এখন আমি টুনার বক্সটা লাগাই নাই রানিং কেমন যে টিভিটা অন করে দেখাই এসি কোড ইনপুট করলাম তো আগে চ্যানেলের বক্সটা ভোল্টেজটা দেখি হ্যাঁ চ্যানেলের ভোল্টেজ ঠিক আছে মানে জায়গায় জায়গায় ভোল্টেজ কনফার্ম আছে রানিং আছে প্রবলেমটা হলো এই যে সুতা পয়লা রয়েছে এই সুতাটা পয়লা রয়েছে তো এই সুতাটা পয়লা রয়েছে জায়গায় জায়গায় সম্পূর্ণ ভোল্টেজ আছে একটা সেকশনে ভোল্টেজ আমি কম পাইতেছি বা সমস্যা পাইতেছি তো এই ভোল্টেজটার কারণে অনেক জায়গায় আমি খুঁজতেছি অনেক আমি নিজেও বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি বা সমস্যার মধ্যে পড়ে গেছি এই সমস্যাটা কোন জায়গার থেকে হইতে পারে হ্যাঁ এই সমস্যাটা হিটার ভোল্টেজ থেকে রেজিস্ট্যান্স জঙ্গল পর্যন্ত আসে এই সমস্যা এই জায়গায় সমস্যা হতে পারে বা এফ সি বা এবিএল এর সমস্যা হলেও হতে পারে আবার ভিডিও সেকশনের সমস্যা হলেও হতে পারে আবার আইসিটা খারাপ থাকলেও হতে পারে তো আইসিটা আমি এখন লাগাইলাম আরেকটা টিভির থেকে আমি নিজের হাতে খুলছি ওই টিভিটার সমস্যা ছিল বিআইএফ সেকশনটা পাইতাম না বা অতিরিক্ত যে অপশনগুলি সেটিংয়ের ওই অপশনগুলি আসতো না সেক্ষেত্রে আমি জঙ্গলটা চেঞ্জ করার পরে ওই কাজটা হয়েছে কিন্তু ছবি টবি সম্পূর্ণ ঠিক থাকতো তো ওই আইসিটা এটার মধ্যে লাগালাম লাগানোর পরে যেহেতু আমি নিজে হিটার থেকে খুলছি নিজে জানি কনফার্ম আইসি ভালো আর এটার আইসিটা ছিল একদম ব্রাস্ট হয়ে গেছে একদম ব্রাস্ট হয়ে গেছে ওই আইসিটা যেহেতু আমি কনফার্ম সেহেতু এখানে তো আমি ধরতে পারি না যে আইসিটা খারাপ তো এখানে প্রবলেমটা হলো যে মেমোরির যে ভোল্টেজটা এটা কিন্তু আমাদের 5 ভোল্ট সেকশন তো মেমোরি 5 ভোল্ট ঠিক আছে আবার লগের ব্যাকগ্রাউন্ড এয়ারপোর্ট হয়েছে এসিএল কিন্তু আমাদের এসিএল ভোল্টেজ তো নাই আবার এল দিয়ে ভোল্টেজটাও নাই এসিএল এর যে কোনো ভোল্টেজেই ডাটা ক্লক দিয়ে ভোল্টেজটা ভোল্টেজটা মেমোরির মধ্যে নাই মানে ভোল্টেজটা শর্ট হয়ে গেছে তো এই মেমোরি ভোল্টেজটা শর্ট কোন জায়গার থেকে হয়েছে তো এই জিনিস এই সমস্যাটা পড়ার পরে আমি ভিডিওটা নিয়ে আসলাম যে হয়তো আপনাদের ক্ষেত্রে ওই সমস্যা হতে পারে এই সমস্যাটা আমারও আয়ত্তের বাইরে ছিল অনেক চেষ্টার পরে জিনিসটা সফল হইলাম কেমন এই সমস্যাটা প্রথমত আমি চেক করলাম এই যে এখানে 10K একটা রেজিস্ট্যান্স মানে 10K দিয়ে দুইটা 10K রেজিস্ট্যান্স দিয়ে ডাটা ক্লক 5 ভোল্ট থেকে কানেক্ট করছি কানেক্ট করার পরে ওই ডাটা ক্লক দুটোটাই আইসিতে প্রবেশ করছে কিন্তু এখানে আইসির কানেকশনটা দিলেই ডাটা ক্লক ভোল্টেজটা শর্ট হয়ে যায় তো যেহেতু আমি কনফার্ম আইসি ভালো সেক্ষেত্রে তো আমি খারাপ বলতে পারি না তো সেই ক্ষেত্রে আমি ডাটা ক্লক এই রেজিস্ট্যান্স সবটি চেঞ্জ করলাম সবটি চেঞ্জ করার পরে সমস্যা একই
তারপরে আমি এই লাইন এই ডাটা ক্লক লাইন ভাইয়া ভাইয়া আমি সরাসরি গেলাম কই সরাসরি এই যে এই অডিও আইসিতে অডিও যে রেগুলেটর আইসিটা এই আইসিটে এই যে এই দুটো পিন আমাদের মেমোরি ডাটা ক্লক এই দুটো পিন আমাদের মেমোরি ডাটা ক্লক তো এই পিন দুটো পর্যন্ত আসলাম তো এই পিন দুটোর মধ্যে আমি সমস্যা পাইলাম সমস্যাটা কেমন পাইলাম আমি এই এই দুটো পিন আমি খুলে দেই তো খোলার পরে আবার আসছি ভিডিওতে তো হ্যাঁ এই দুটো পিন আমি খালি করে দিলাম আইসি থেকে রিমুভ করে দিলাম রিমুভ করে এখন দিয়ে আমরা ভোল্টেজটা ঠিক আছে কিনা চলেন এখন আমরা ভোল্টেজটা দেখি মেমোরি ডাটা ক্লক ভোল্টেজটা তো এই যে এখন আমাদের ডাটা ক্লক ভোল্টেজটা প্রেজেন্ট হয়ে গেছে আবার দুনু দুনু ভিনেই ডাটা ক্লক ভোল্টেজটা প্রেজেন্ট হয়ে গেছে তো এখন স্ক্রিনে যাই স্ক্রিনটা দেখি কেমন আছে তো এই যে Hey there. Subscribe to my channel. And also press this bell icon. টিভিতে রাস্তাটা কিন্তু চলে আইছে তো এখন আসি মূল অপশনে যে এই যে এখানে এই আইসিটা কিন্তু আমাদের খারাপ এই আইসিটা খারাপ কেমন এই যে এখন কিন্তু এখানে ভোল্টেজ নাই এখানে ভোল্টেজ নাই আবার এই যে ফিনটা সব করে দিল এখানে ভোল্টেজ নাই কিন্তু এই ফিনটা যখন আমি খেলা করে দেবো এই ফিনটা যখন লাগামু লাগানোর পর আর টিভিটা রাস্তা আসবো না তো এই আইসি থেকে সমস্যাটা হয়েছে এদের অডিও রেগুলেটর আইসিটা ওই আইসিটা থেকে খারাপ হয়েছে ইয়া সমস্যাটা হয়েছে তো অনেক খোঁজাখুঁজির পর আমি ওই সমস্যাটা পাইলাম এই কারণে ভিডিওটা নিয়ে আসলাম এই যে সিআরটি সার্কিটটা আর অধিকাংশ জিনার আর রেক্টিফায়ার ডায়োড ইয়ারপরে জঙ্গল মেমোরি মানে বিভিন্ন সেকশনে বিভিন্ন সমস্যা ছিল বা আরও অনেক গুড়া পার্টস খারাপ ছিল সম্পূর্ণ পার্ট চেক দেওয়ার পরে সম্পূর্ণ পার্ট চেঞ্জ করার পরে আমি এই সমস্যায় বাজিলাম যে স্ক্রিনটা সঠিক আসছিল না বা মেমোরি ডাটা ক্লক ভোল্টেজটা সমস্যা ছিল তো এই মেমোরি ডাটা ক্লক ভোল্টেজটা সমাধান দিতে গিয়েই ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও থেকে বুঝতে পারলে বা কিছু জানতে পারলে বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ।